একটি বিলাসবহুল বাড়ি আর বাড়ির ভিতরে এক ব্যক্তিকে তাড়া করছে একটি বাঘ। প্রথমে ওই লোককে হাসি মুখে দৌড়াতে দেখা যাচ্ছিল, কিন্তু বাঘটি তার পিছু না ছাড়ায় ওই ব্যক্তিকে চোখে মুখে আতঙ্কিত হতে দেখা যায়। একসময় মাটিতে পড়ে যান তিনি, তখন তার ঘাড়ের উপর গিয়ে পড়ে বাঘটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই দেখা যায় ধনীদের বিলাসিতার নানা ভিডিও। তাদের অনেকের বাড়িতে চিতা, বাঘ, সিংহের মতো হিংস্র প্রাণীও পোষেন। অনেক ভিডিওতে দেখা যায় এমন হিংস্র পোষ্যদের পাশে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটছেন ধনকুবেররা। সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে একজন ব্যক্তিকে বাঘ এইভাবে তাড়িয়ে বেড়াচ্ছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভিডিওটি দেখে চমকে উঠেছেন অনেকেই, এই ঘটনা ভয় ধরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ আবার বন্যপ্রাণীকে এইভাবে গৃহবন্দী করে রাখা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। অবশ্য বাঘটি কখনোই হিংস্র হয়ে ওঠেনি কিংবা ওই ব্যক্তিকে আক্রমণ করেনি। ভিডিওতে দেখা যায় খেলার ছলে ওই ব্যক্তির পেছনে ছুটছিল সে। লোকটি মাটিতে পড়ে গেলেও তার গায়ের উপর গিয়ে ওঠে বাঘটি। কেউ কেউ মন্তব্য করেছেন এটি একেবারে অনুচিত, এই সুন্দর প্রাণীটি খেলনা নয়, ওকে এখানে মানাচ্ছে না। আরেকজন লেখেন প্রকৃতিকে উপেক্ষা করে এই প্রাণীদের বন্দি করে রাখা উচিত নয়। অন্য একজন লিখেছেন খুবই মজার বিষয়, আরব বিশ্বের ধনকুবেরদের জীবন মনে হয় এরকমই হয়। আর এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।